نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে কুরআন মাজিদ শিক্ষার এবং শেখানোর তৌফিক দান করতেছেন। তো আমরা, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স কোর্স। তো আমরা 21 নম্বর পারা পুরোটা শেষ করেছিলাম গত মাসে। এই মাসে ইনশাল্লাহ আমরা 22 নম্বর পারা থেকে, গত মাসের শেষ ক্লাস আমরা করছিলাম 21 নম্বর পারার প্রথম সুরা পর্যন্ত, প্রথম পৃষ্ঠা পর্যন্ত পড়ছিলাম। তো আজকে ইনশাল্লাহ এরপর থেকে, অর্থাৎ 21 নম্বর পারা সুরা আহজাবের 37 নম্বর আয়াত থেকে পড়বো। আমরা গত ক্লাসে পড়ছিলাম 35 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ 22 নম্বর পারার সুরা 22 নম্বর পারার মধ্যে সুরা আহজাবের 36 নম্বর আয়াত থেকে আজকে ইনশাল্লাহ আমরা পড়বো। গত গত ক্লাসে 35 নম্বর আয়াত পর্যন্ত পড়ছিলাম আমরা। তো ঠিক আছে, তাহলে প্রথম কয়েকটা আয়াত, প্রত্যেকটা ক্লাসের মতো প্রথম কয়েকটা আয়াত আমি বলি, এরপর ইনশাল্লাহ আপনারা যারা শোনাতে চান আপনাদের থেকে নেওয়া হবে। তো যারা শোনাতে চান আপনারা হাত উঠে রাখেন, আমি ইনশাল্লাহ সকলকে সুযোগ দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন। সকলে জানেন এখানে নুনের মধ্যে কি আছে, তানবিন। তানবিনের পরে ইদগামে বা গুনাহ হরফ ওয়াও আছে, এই কারণে এখানে গুণা হবে, ইদগামে বা গুণার কারণে গুণা হবে। নিউ লিমু মিনিউ ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহু, কদাল্লাহু। অনেকে আল্লাহ শব্দের এখানে অনেকে ভুল করেন, এখনো ভুল করেন। আমরা কায়দা করছি কি, আল্লাহ শব্দের নামের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ হয়, আর জেদ থাকলে আল্লাহ হয়। তাহলে এখানে আল্লাহ শব্দের নামের পূর্বে দদের মধ্যে আছে কি, জবর। তাহলে ইদা কদাল্লাহু, কদাল্লাহু হবে না, কদল লাহু নয়, কদল লহু। ইজা কদল লহু রসুলুহু, এখানে হার উপর তিন আলিফ মধ্যে চিহ্ন আছে, এই কারণে তিন আলিফ পরিমাণ টানবো। ওয়ারসুলুহু আমরন আই ইয়াকুনা, আমরন আই আই এখানে গুণ করলাম কেন, নুন সাকিন, নুন সাকিনের পরে ইদগামে বা গুণ হরফ ইয়া, সকলে জানেন এগুলা, ইয়া ইদগামে বা গুণ হরফ ইয়া, এই কারণে ইদগামের কারণে গুণ হবে। আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এখানে তো আছে ছোট, এটা হচ্ছে ওয়াকফের চিহ্ন, ওয়াকফে মুতলাক যেটাকে বলে। এখানে আমরা চাইলে থামতে পারবো, চাইলে মিলে পড়তে পারবো। তো আমরা এখানে থেমে গেলাম। এরপর এখান থেকে ওয়া মাই ইয়াসিল্লাহ, এখানে দুটো জিনিস, ওয়া মাই গুণা কেন করলাম, নুন সাকিনের পরে ইদগামে বা গুণা হরফ ইয়া আসছে, এই কারণে ওয়া মাই। এরপর এখানে ইয়া আসিল্লাহা, ইয়া আসিল্লাহা হবে না, কি হবে, ইয়া আসিল্লাহা, কেন এখানে আল্লাহ শব্দের নামের পূর্বে সাদের মধ্যে কি আছে, জের আছে, তাহলে এখানে ইয়া আসিল্লাহা, ইয়া আসিল্লাহা হবে না। ওয়া মাই ইয়া আসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদে, এটা একটা জিনিস, ফাকাদে ডালেটা কলকলা হরফ, আমরা পড়ছি কলকলা হরফ কয়টি, 5টি, কফ ত বা জিম দাল। কে বলতে পারবেন কলকলা কখন হয়, একজন একজন বলেন দেখি কলকলা কখন হয়। তখন যখন হ্যাঁ, কলকলা পড়তে হয়, এই জজম হয়, ঠিক আছে, সুন্দর, এটাই, এই পাঁচ হরফে, যখন এই পাঁচ হরফে যে কোনো হরফে যখন জজম হবে তখন কলকলা হবে, তাস দিয়ে হলে, জবাব দিয়ে পেশ হলে কলকলা হয় না। তো এখানে দালের মধ্যে কি আছে, জজম আছে, তাহলে পা কদে, পা কদে, ফাকাদে ضَلَّ ضَلَالًا مُبِينًا। এখানে দেখেন ضَلَّ লাম কেন গুণা করলাম, লামের মধ্যে তানবিন, তানবিনের পরে ইদগামে বা গুণা হরফ মিম আসছে। অনেকে মনে প্রশ্ন আসতে পারে, লামের পরে তো আলিফও আছে, তাহলে লামের পরে আলিফ আছে, তাহলে আমরা লামের পরে মিম কেন বললাম। তো আপনারা সকলে জানেন ওই জবরের তানবিনের ক্ষেত্রে আলিফটা অতিরিক্ত, তাহলে আলিফটা বাদ। এখানে কি আছে, লামের মধ্যে তানবিন, তানবিনের পরে ইদগামে বা গুণা হরফ মিম, লামটা বাদ, কেন লাম বলতেছে আলিফ, আলিফটা বাদ কেন, এটা যেটা বললাম আমরা আগে বলছি, ওই তানবিন জবরের ক্ষেত্রে, তানবিন জবরের তানবিনের ক্ষেত্রে আলিফ একটা অতিরিক্ত থাকে, তাহলে আলিফ বাদ, এখানে আছে তানবিনের পরে মিম।
তো আমরা পড়ছি নুন ساكن তানবিনের পরে, যদি ইদগামে বা গুন হরফ কয়টি? চারটি। ইয়ামি ওয়াম ওয়াও নুন, এই চার হরফে কোন হরফ আসে তাহলে ওখানে গুন হবে। তাহলে দলালাম মুবিনা মুবিনা। এখানে আরেকটা কায়দা করছিলাম, আমরা সকলে জানেন লাস্টের দুই জোবারের পরে যদি আলিফ থাকে ওখানে একালি পরিমাণ টান লাগে, তাহলে এখানে মুবিনা একালি পরিমাণ টানছি। খুঁটিনাটি অনেক বিষয় যেগুলো আমরা আস্তে আস্তে শিখছি এবং আস্তে আস্তে আরো শিখবো, অনেকগুলো কায়দা আছে, অনেকগুলো কায়দা দেখতে পাবেন নতুন নতুন, এগুলো তো প্রায় আমাদের পড়া হয়ে গেছে। এখনো মাঝে মধ্যে অনেকগুলো কায়দা সামনে চলে আসে, তো সবগুলো ইনশাল্লাহ আমরা খেয়াল করে পড়তে পড়তে এক সময় আমাদের আর মত গুণনা খেয়াল করার প্রয়োজন নেই। এখন তো আপনারা ইকলাবে হরফ গুলা খেয়াল করা লাগে, ইদগামে হরফ গুলা খেয়াল করা লাগে, এরপর ইজহার কোনটা, ইকফা হরফ গুলা খেয়াল করে করে পড়া লাগে। কিন্তু একটা সময় দেখবেন, এটা চর্চার উপর নির্ভর, একটা সময় দেখবেন আপনার খেয়াল করে পড়া লাগবে না, আপনার অটোমেটিক আপনার মুখ থেকে মত গুণ সবগুলা বিষয় অটোমেটিক বের হয়ে যাবে। তো এটার জন্য প্র্যাকটিসের প্রয়োজন আছে। ঠিক আছে, আমি এটা আরেকবার বলি। ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. ঠিক আছে, এতটুকু। এরপর আপনারা যারা হাত উঠেছেন আমি একটু দিন করে জিজ্ঞেস করি। আচ্ছা, সর্বপ্রথম এখানে আছে MD আব্দুল আলিম ভাই। হ্যাঁ আব্দুল আলিম ভাই, আপনি মাইক অন করে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে بسم الله الرحمن الرحيم وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك যাও যা واتقي কেন, واتقي যাও الله খেয়াল করেন, যাও যা কেন, এটা কি যাও জিম? যাও যাকা, যাও যাও যাকা যাও যাকা, যাকা যাও যাকা বাংলায় বর্গীয় জো আকার কি? যা, যাও যাও যা, যাও জি যা, যাও যাকা। যাও যাক হ্যাঁ যাও যাকা। যাও যাকা হ্যাঁ যাও যাকা ওয়াত্তাকিল্লাহা ওয়া তুখফি ফি وتخفي في نفسك مبدي وتخفي في نفسك ما الله في نفسك ما الله مبدي موبي نوي موبي ما وتخشى الله موبي موبي قلقلة مبديه والله مبديه وتخشى الناس والله أحق أن تخشى এখানে কি আছে নুন ساكنের পরে ইকফা হরফ তা, তাহলে আন হবে না, আং জি ওই না নাকের কিন্তু। আং হ্যাঁ আং জি তখশা, জি أحق أن تخشى فلما قضى زيد منها وطرا وطرم. هاي وطرم زوا وطرم وطرا زوا زوا زنا زوجة قلقلة هابي زوا قلقلة هابي جي متى قلقلة هابي زي زوجناكها. زوا زنا كحا لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا قضوا، منهن إذا وترى قضوا نوي، إذا قضوا. قضوا منهن وترى الله مفعولة، مفعولة. مفعولا ما كان على النبي من حرام
حراز في حاله له سنة الله في الذين خلوا من قبل মিন পাবল মানে এমন ভাবে অক্ষ করতে হবে যাতে করে বা মিন লাম কবল উভয়টা, হ্যাঁ উভয়টা একসাথে উচ্চারণ হয়। কবল 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 মিন কবল, হ্যাঁ قبل ঠিক আছে। তারপরে من قبل وكان أمر الله قدرما قدرا مقدورا قدرم আমি বলি قدرم مقدور এখানে রয়েল একটা নুন দেখতে পাচ্ছেন, নুনটা বা নুনটা কেন দেওয়া হয়েছে, নুনটা দেওয়া হয়েছে যাতে করে ওই এর পরে আয়াতটা মিলে পড়লে নুন লাগে। তানবিনের আপনারা জানেন তানবিনের মধ্যে একটা নুন থাকে, তো মিলে পড়লে তখন কি হবে, জি মা কদুরনিল্লাদি, থামতে পারবো সমস্যা নেই, থামনি পড়ি আমরা মা কদুর, ঠিক আছে। হ্যাঁ আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালা, লাম কাটা যাবার, রিসালাতিল্লাহি লাম কাটা যাবার, লা একাই পান্ত হবে, রিসালা রিসালাতিল্লাহি তিল্লাহি, ওয়াইয়াখশাউ ويخشونه ولا يخشونه يخشون أحدا أحدا إلا إلا الله الله، أحدا إلا الله، إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم رجال نوعي رجال جيم ولا رجالكم 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 ولكن رسول رسول، الله ها رسول وخاتم الله وخاتم رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله، اذكروا الله اذكروا الله ذكرا كثيرا ذكرًا ماي ذكرًا رم قلنا إكفى ذكرًا كثيرًا، অনেকে এটা ذكرا বলি كثيرا এখানে অনেকে ভুল করেন কেন আলিফটা দেখে মনে করেন এখানে ইজহার, আমি যেটা বলছিলাম ওই তানবিনের ক্ষেত্রে জবরের ক্ষেত্রে আলিফ একটা অতিরিক্ত থাকে এটা সকলে জানেন, তাহলে আলিফটা বাদ, তাহলে জি এখানে কি কাফ আছে রং, ذكرا كثيرا তারপরে وسبحوا وسبحوه وسبحوا بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما আচ্ছা ঠিক আছে, আর একটু শুনাই, যেহেতু আজকে লোক কম না, আজকে মোটামুটি অনেক সবাই আছে, মোটামুটি এক দুজন নাই, বাকিরা মোটামুটি আছে, সমস্যা ঠিক আছে। আপনার একটু শোনা, কয়েকদিন শুনান তো আপনার মানে মতামত কি, আপনার পড়া উন্নতি হইতেছে কিনা, আগে থেকে একটু ভালো পারতেছেন কিনা? হ্যাঁ আব্দুল আলিম ভাই, জি হুজুর ইনশাল্লাহ মনে হচ্ছে আর আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আরো কয়েক লাইন পড়েন, এরপর আরেকজনকে জিজ্ঞেস করুন। জি হুজুর
تحياتهم يوم يلقونه কাউ নয়, জেল সল জেল কাউ নয়, জেল কৌ কব জবর কৌ, হ্যাঁ জেল কৌ কৌনহু না হু, সালাম সালাম, وعد وأعد لهم, وعد وعدنا, وأ তারপরে وعد أعد, وعد وأ প্রথমে وعد لهم আস্তে বলেন, আস্তে ওয়া আ প্রথমে হামজা উচ্চারণ করেন, ওয়া আ এরপরে আদ্দে বলবেন, وعد হ্যাঁ ওয়া আ وعد আস্তে বলেন, যেমন ওয়া وعد আ لهم আদ্দা লাহুম, থেমে থেমে বলতে وعد বলতে, হ্যাঁ ওয়া আ, وعد তারপরে আদ্দা লাহুম, وعد لهم হুম أزرا আজমাই أزرا কলকলা, আজে রং, أزرا আজে আজে أزرا রং, أزرا كريما এটা সকলে পারেন, يا এটা দরুদ শরীফ সকলে أيها পড়েন, হ্যাঁ এটা সকলেই পারেন, এটা কোরআন শরীফ থেকে দেখে নেন, ঠিক আছে বল, يا أيها النبي إنا أرسلناك সলমাই আরসালনাকা, شهيد আরসালনাকা أرسلناك شهيدا شاهدا, مبشرا شاهدا شاهدا مبشرا مبشرا ومبشرا, এটা পারান বলে, কারণে ومبشرا দ্রুত أن পড়ার দরকার নেই, দেখি যেটা লেখা দেখি দেখি কোনো সমস্যা, এটা পারান এই কারণ দ্রুত পড়লে ভুল হবে, দেখি দেখে আছে কি লেখা আছে ওটা দেখার চেষ্টা করেন, হ্যাঁ ومبشرا ونذيرا, ومبشرا ونذيرا وداعيا إلى الله, وداعيا إلى الله إلى الله, إلى الله, بإذنه إلى الله, ঠিক আছে, إلى إلى سوري إلى الله بإذنه وسراجا وسيراج, منيرا আপনার জিমটা একটু খেয়াল করবেন, এখন থেকে যখন যখন জিম আসবে তখনই মনে করবেন আপনার এখানে ভুল হয়, তো এটা খেয়াল করবেন, ওয়াসিরাজাম মুনির, وسراجا منيرا জিমটা একটু খেয়াল করবেন, ঠিক আছে, ধন্যবাদ, আচ্ছা এরপর আছে হাসান ভাই, হাসান ভাই আপনি মেকডাউন করে বলুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিসম আসসালাম, الله الرحمن الرحيم أبشر من الله فضلا كبيرا ولا تؤتي الكافرين المنافقين قد أذاهم وتأكل على এটা الله হচ্ছে না, ওয়াতা আকাল নয়, ওয়াতা ওয়াকাল, ওয়াকাল, أتأكل হ্যাঁ أتأكل أتأكل على الله আল্লাহ নয়, এখানে على কি আছে, الله হ্যাঁ على এটা الله আল্লাহ শব্দটা অনেকে সমস্যা করতেছে, এটা খেয়াল করবেন, একটু খেয়াল على করে পড়তে পড়তে الله একটা সময় দেখবে খেয়াল করতে হবে না, হ্যাঁ এখন খেয়াল করবেন জবর আছে লামের মধ্যে, ঠিক আছে, তারপরে এরপরটা ওয়াকাফা বিল্লাহি, ওখানে জের আছে, وكفى بالله وكيلا يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن قابلي نوي, تمسكوهن مين قابلي نوي, قابلي, قابلي, من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها ونهر تعتدونها, تعتدونها, تعتدونها نها, نهى أمتعوهن وصرفوهن سراحا
جميل جميلة. يا أيها النبي إنا أحللنا لك أزواجك لاتي أزواجك التي آتيت أجورهن وما ملكت قد يمينك مما أفاء الله عليك وبنات أمك وبنات أماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك امرأة مؤمنات أي أي نوي إم إم وهاب وهبت نفسها للنبي إن أراد النبي أي يشتق يس مايدا سين يس سينيتا يس تانكيها يستنكيها إيها এটা হা দুইটা, একটা হচ্ছে হা চিকন, একটা হচ্ছে আমি বলি খেয়াল করেন, ইয়াস তাং কি হা হা কি হা হা, প্রথমটা চিকন প্রথমটা কি হা হা কি হা হা। হ্যাঁ يستنكي ها ها প্রথমটা চিকন কি হা হা। خالدات خالصة لك خالصات لك من دون المؤمنين قد علمنا ما قرأتنا عليهم فرضنا فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك খারজে حرج কান হবে না, حرج খারজে حرج খারজে। حرج হ্যাঁ حرج وكان الله وكان غفور الله وكان وكان হ্যাঁ الله الله وكان الله غفورا رحيما হ্যাঁ এগুলো আরো আরো অনেক কিছু ঠিক করার বাকি আছে, আস্তে আস্তে এগুলা যখন যেটা বলি ওটা একটু খেয়াল করার চেষ্টা করবে, ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ আরেকটা এই আয়াতটা পড়বে দেন, তাহলে এরপর আরেকজন দিকে শুরু করতে হবে। আয়াতগুলো একদম বড় কিন্তু পড়াগুলো সহজ, খুব সুন্দর, মানে ফাঁক ফাঁক লেখা, পড়াগুলো সহজ, এই কারণে এগুলো পড়া। আয়াত একটু বড় তবে পড়াগুলো সহজ, সুন্দর সুন্দর মানে ফাঁক ফাঁক করে লেখা এবং বাক্যগুলো সহজ সহজ। ঠিক আছে হ্যাঁ تُرْجِي مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ وَمَنِ ابْتَغَيْتَ مَنْ أَذَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ولا يحزن ويرضين بما أتيت نقول الله يعلم ما في قلوبكم وكان الله عليما عالما نوي حليما
عليما عليما حليما حليما حليما. حليما حليما. ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হাসান ভাই, يا আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, এতটুকুই। আচ্ছা, এরপরে এদিকে আছে আরেকজন আতর আছে এখানে, নুসরাত জাহান। হ্যাঁ নুসরাত জাহান, আপনি মাইক অন করে বলেন। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولا أزواج ولو أعجبك حسنهن إلا حسنهن ماي نون بيش نو حسنهن حسنهن إلا ما ملكت يمينك. لشيء رقيبا. يا أيها الذين آمنوا لا تدخلوا النبي إلا أي قلنا هو بلن ساكنة فورا إتجان باقنا هو بيجا أي يؤذن لكم أي ব্যাপার, বাকিরা শুনতে পাচ্ছেন আওয়াজ? না শোনা যাচ্ছে না হুজুর। আচ্ছা, তাহলে মানে নেটওয়ার্কের সমস্যা হতে বোঝা যাচ্ছে। আচ্ছা দেখি আর কেউ, বাকিরা তো আরো প্রায় 10 জন আছেন, বাকিরাও শোনানোর চেষ্টা করবেন, তাহলে সকলের উপকার হবে, শোনালেও উপকার হবে। পড়াটা যেমন যারা শুনাইতেছে তাদের গুলা, যেমন জিম, কারো জিমের সমস্যা, কারো সিনের সমস্যা, কারো বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, সেগুলা নিয়ে প্র্যাকটিস করা যায়। এই কারণে চেষ্টা করবেন অল্প অল্প হলেও শোনানোর, আপনি অল্প পারলে অল্প জিজ্ঞেস করা হবে, শোনালে উপকার হবে এবং ক্লাস করতে ভালো লাগবে, আগ্রহ একটা বাড়বে, শোনালে আগ্রহ বাড়বে। এটা আমি সবসময় বলি, যারা শুনান না তারা দেখা যায় যে রেগুলার সমস্যা নয়। ছিল। আচ্ছা ঠিক আছে, তো যেটা একটা কথা বলছিলাম, যারা শোনান না ওনারা দেখা যাচ্ছে মানে রেগুলার থাকেন না, এটা কারণ কি না শোনার কারণে আগ্রহটা কমে যায়। এই কারণে চেষ্টা করবেন এক লাইন হলে শোনানো, শোনালে আপনার আজকে শোনালে আগামীকাল ক্লাসটা আপনার একটা আগ্রহ বাড়বে। এই কারণে চেষ্টা করবেন শোনানো, তাহলে আগ্রহ ক্লাস করতে আগ্রহ বাড়বে। হ্যাঁ ঠিক আছে বলেন। لكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث. إن ذلك كان يؤذي النبي فيستحي منكم. والله لا يستحيي من الحق. وإذا سألتهم متاعا فاسألوهن فاسألوهن أعلم فاسألوهن
فاسألهم من وراء حجاب ذلك ذلكم أطهر لقلوبكم. ذلكم أطهر لقلوبكم وقلوبكم. وقولوا بهن لست بهن لست هلكا تنزورت بهن وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من أزواجه أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما. إن تبدوا تبدو شيئا إن تبدوا شيئا أو تخفه فإن الله كان بكل شيء عليما. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আজকে এতটুকু থাকবে। তাহলে এটা হচ্ছে 54 নম্বর আয়াত শেষ করলাম আমরা। 55 নম্বর আয়াত থেকে সুরা আহজাবে আমরা এখন আছি, সুরা আহজাবে 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা সুরা আহজাবে আছি। এটা শেষ হলো আমাদের, তা আগামীকালকে তাহলে আমরা সুরা আহজাবের এই 55 নম্বর আয়াত থেকে পড়বো। সকলে জানেন আয়াত নাম্বার থাকে কোথায়, লাস্টে থাকে। তো 3 নম্বর পৃষ্ঠা, 22 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা বা 4 নম্বর পৃষ্ঠা সুরা আহজাবের 55 নম্বর আয়াত থেকে আমরা ইনশাল্লাহ আগামীকালকে পড়বো। তো আগামীকালকে শুক্রবারও আছে, আপনারা অবশ্যই সামনে দেখে আসবেন সকালে। অন্তত অন্যদিন না শোনাতে পারলেও আগামীকালকে একটু সবাইকে শোনানোর চেষ্টা করবেন। যা শোনালে আমি যেটা বলি, একদিন শোনালে দেখবেন পরের দিন ক্লাস আপনার মিস করতে মন চাইবে না, না শোনালে আগ্রহ কমে যায়। লাস্টে অনেকে দেখা যাচ্ছে অনেকগুলো ক্লাস করেন না। তো যেটা সকলের উপকারের জন্য বলবো, আপনারা এক লাইন হলে শোনাবেন, তাহলে আপনাদের পড়ার আগ্রহ বাড়বে এবং শোনাতে ভালো লাগবে, পড়া শিখা হবে। তো আজকে